ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে হচ্ছে 20th of July, তো এখন বাজে সকাল 11:00। আজকে থেকে আমি আমার এই টাইমটিকে আমার ভিডিওটা শুরু করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু আকাশে রোদ দেয়নি। এই দেখো একটা মেঘচা মেঘচা ওয়েদার। সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, খুব বৃষ্টি নয়, টিপ 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 করে বৃষ্টি হচ্ছিলো। এখন কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ওয়েদারটা এরকমই রেখেছে। তো ছাদ ভর্তি জামাকাপড় বুঝতেই পারছো, সব বাড়িতে একই অবস্থা, বৃষ্টি যদি হঠাৎ করে শুরু হয়ে যায় বর্ষাকালে। তো কিন্তু বর্ষাকালে দেখো মানে বৃষ্টি শুরু হয়ে গেল, ওয়েদারটা এত সুন্দর আছে, দেখো মানে বৃষ্টিতে গাছগুলো একদম পুরো ভিজে ভিজে গেছে, একদম গাছগুলো কিন্তু বেশ সতেজ আছে। আমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে, আর এই গাছটাতে কিন্তু ফুলগুলো ভীষণ সুন্দর ফুটে, আর রোজই মোটামুটি অনেকগুলো করে ফুল ফুটে। তো এই গাছটা আমার কাছে বেশ ভালো লাগে। আর অনেকগুলো সেদিন শ্বশুরবাড়িতে গেলাম, বেশ কিছু জবা ফুলের ইয়ে এনেছিলাম। তো এই দেখো এগুলো লাগিয়েছি, এখনও লাগেনি, ঠিক আছে। তো এই বর্ষায় বৃষ্টি পড়ছে, লেগে যাবে, সব গাছ লেগে যাবে এই টাইমে, ঠিক আছে। তো এখনও পুজো করিনি কিন্তু, এবার পুজোতে বসবো, ঠিক আছে। তো ঠিক আছে, চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, বাই। এই গাইস, আবার চলে এলাম আমি, ঠিক আছে। তো দেখো বললাম পুজো করতে যাচ্ছি, পুজো কিন্তু কমপ্লিট, মানে পুজোটা একটু ভক্তি করে খুব টাইম নিয়ে করি, আমার ভালো লাগে বিশ্বাস করো। তো এই দেখো পুজো করে ফেলেছি, পুজো করলে কী হয় বলো তো, মনটা অনেক শান্তি পায়, ঠিক আছে, মনের মধ্যে একটা স্পেস আসে, শান্তি লাগে, ঠিক আছে। ভগবানের তো ব্লেসিং পাওয়া যায়, আমি সেটা মনে করি, ঠিক আছে। তো এই পুজোটা একটু শেয়ার করার জন্যই আবার ভিডিওতে এলাম, ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখা হবে, বাই।